খাতা পেন্সিল নিয়ে সবাই রেডি তো প্রথমে একটা বক্স ড্রয়িং করবো তারপর দুপাশে এইভাবে দাগগুলোকে ওপর নিচে বাড়িয়ে দেবো এখান দিয়ে একটা দাগ টানবো আর এটাকে এইভাবে জুড়ে দেবো নিচের লাইনগুলোর পাশ থেকে আরেকটা করে লাইন টানবো ওপরে একটা এ লিখবো এবার চোখের জন্য দুটো সার্কেল আর নাকের জন্য একটা হাফ সার্কেল আঁকবো ইজি দাগ দিয়ে লেসটা করে দেবো তারপর এইভাবে পাগুলো করে দেবো ব্যাকা করে আরও দুটো করে দাগ দিয়ে আরও দুটো পা করে দেবো তারপর একটা ছোট বক্সেকে বেল্ট করে দেবো আর গলাটা সুন্দর করে আঁকবো ভিতরের দাগগুলো ইরেজ করে দেবো রেডিশ ব্রাউন কালার দিয়ে কুকুরটার গায়ে কিছু স্পট এঁকে দেবো তারপর ইয়েলো আকার দিয়ে পুরোটা রঙ করব। নীল রঙ দিয়ে বেল্ট করে দেবো চোখ আর নাকটা ব্ল্যাক কালার করব আর ব্ল্যাক কালার দিয়ে বর্ডারও দেবো স্টেপ বাই স্টেপ ডট চিট্টু চ্যানেলের আজকের স্টেপস মাত্র তিনটে স্টেপ ফলো করলেই কুকুরটা আমাদের ড্রয়িং করা হয়ে যাবে থ্যাংক ইউ